বাস্তবতা বা জীবন সেটা হচ্ছে আমাদের পরিবার পিতামাতা যারা নাকি সেটাকে আরো দৃশ্যমান করে তোলে যে এটা একটা খ্রিস্টীয় পরিবার এটা একটা বিশ্বাসী পরিবার যেখানে সন্তানরা তখন সেই বিশ্বাসে তারা বেড়ে ওঠে সেই বাণীর সত্যটাকে সেখানে দেখে যারা সেই বাণীর বা সেই সত্যের পূজারি শুধুমাত্র সেই বাণী বা সত্যকে তারা হাতে ব্যানার নিয়ে চলে না শুধুমাত্র ঘরের ভিতরে তারা এদিক ওদিক বড় করে টাঙিয়ে রাখে না শুধুমাত্র সেই জীবনটাকে ছবি আকারে ঝোলায় না মূর্তির আকারে শুধুমাত্র সে আলতারে বসিয়ে রাখে না কিন্তু সেগুলি তাদের জীবনে সত্য শুরুতে আমরা ভূমিকাতে শুনলাম যে পরিবারের সাথে কিভাবে প্রতিদিন খ্রিস্ট জাগে যাওয়া এখান থেকে প্রতিদিন মালা প্রার্থনা করা এটা তো কোনো গল্প না এটা তো কোনো বানানো ঘটনা না এটা হচ্ছে জীবনের সত্য যেটা আমাদের মধ্যে বিরাজমান তাহলে সেই সত্য দেখেও যদি আমাদের অন্তরে সেই বিশ্বাসের সত্য জাগাতে না পারি সেই সত্য দেখেও যদি আমরা সেইভাবে আমাদের জীবনকে খ্রিস্টের ভালোবাসার সাথে এই সেবার সাথে মণ্ডলীর সাথে হৃদয়ে অন্তরে মনে একাত্ম হতে না পারি তাহলে ঈশ্বর আর কিভাবে আমাদেরকে দেখাবেন যেভাবে যীশুখ্রিস্ট তার জীবনদানের মধ্য দিয়ে যখন দেখিয়েছেন শিষ্যেরা পর্যন্ত সেই সময় সেই মুহূর্তে বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল পালিয়েও গিয়েছিল কিন্তু পরক্ষণেই যীশুর পুনরুত্থানের অভিজ্ঞতা তাদেরকে শুধু সাহসী করেনি তারা যীশুর মতো করে জীবন দান করেছেন আর সেই পুনরুত্থানের অভিজ্ঞতা আমরা অভিজ্ঞতা করতে পারি যখন আমরা তাকাই আমাদের এই জীবনগুলোর দিকে বিশেষ করে ব্রাদার কাজলের 25টি বছরের জীবন এবং এখানে তার অভিজ্ঞতা একটা পুনরুত্থানের অভিজ্ঞতা আজকে তিনি যদি পরিবারের সন্তান হিসেবে থাকতেন তিনি আরেকভাবে যাত্রা করতেন কিন্তু ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে সেই ডাকে বিশ্বস্ত থেকে সেইভাবে ভালোবাসায় যুক্ত হয়ে তিনি সেবা কাজে ব্রতী হওয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত তার জীবনটা রূপায়িত হয়েছে নবায়িত হয়েছে আর সেই রূপায়িত নবায়িত হয় তো পুনরুত্থানের অভিজ্ঞতা আমাদের জন্য আমরা রূপান্তরিত মানুষ হই যখন এই বিশ্বাসটাকে আমাদের জীবনে ধারণ করে সেই বিশ্বাসের মতো করে যাত্রা করতে শুরু করি তখন আমরা সংসারে থেকেও সংসারের মানুষ নই তখন আমরা সংসারে থেকেও আমরা বিশ্বাসী সমাজ সংসারে থেকেও আমরা ঈশ্বরের সন্তান পরিবারে থেকেও পরিবারের সন্তান হওয়ার পরেও আমরা হয়ে উঠি ঈশ্বরের সন্তান তাহলে ঈশ্বরের সন্তান হিসাবে আমরা এই পরিবার মণ্ডলী পরিবার কিন্তু বেশিরভাগ সময় আমরা ভুলে যাই বেশিরভাগ সময় বলি ঠিকই মুখে কিন্তু সংসারকেই আমরা তখন হৃদয়ে বড় করে ধরে মণ্ডলী মণ্ডলী গির্জাঘর মণ্ডলী মণ্ডলী ফাদার সিস্টারদের মধ্যে মণ্ডলী আর আমরা আমরা হচ্ছি চুলার পার আমরা হচ্ছি খাওয়ার টেবিলে আমরা হচ্ছি শপিং সেন্টারে আমরা হচ্ছি আমাদের জগতে অর্থাৎ কোথায় আমাদের মিলনবন্ধন কোথায় সেই ভালোবাসায় খ্রিস্টের সাথে এক হওয়া আর সেইখানে আমরা তাকাই ঈশ্বর আমাদের মধ্য থেকে বেছে নেন বেছে নিয়ে কিভাবে সে রূপান্তর ঘটান যেভাবে তার পুত্রকে তিনি এই জগতে পাঠিয়ে আমাদের মতো মানুষ করে জীবনদানের মধ্য দিয়ে দেখিয়েছেন যে এইভাবেই নিজেকে উৎসর্গ করতে হবে যদি বিশ্বাসী হতে হয় এইভাবেই নিজেকে নিবেদন করতে হবে এইভাবেই নিজেদের রূপান্তর ঘটাতে হবে অর্থাৎ সংসার জীবনে থেকেও যেন সংসারের মায়া জালের মধ্যে আবদ্ধ হয়ে না পড়ি সেই কবরে যেন শায়িত না থাকি আমরা যেন সেখান থেকে সেটা ভেদ করে আমরা পুনর্থিত খ্রিস্টের বিশ্বাসী পুনর্থিত খ্রিস্টের মঙ্গলবাণী প্রচার করি সেই মূল্যবোধে জীবনযাপন করি সেটা যেন প্রতিদিনের জীবনে প্রতিটি গৃহে প্রত্যেক ভক্তের ভক্তের অন্তরে সত্য হিসেবে বিশ্বাস হিসেবে সুপ্রতিষ্ঠিত হয় এবং সেই সুপ্রতিষ্ঠিত করতে গেলে কি করতে হবে সেটা তো আমাদের মানুষই আমাদের সামনে পথ দেখাচ্ছে ব্রাদার পরিবার পিতামাতা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি তারা সেইভাবে সব সন্তানকে আলোকিত করেন কিন্তু সবাইকে ঈশ্বর তো বেছে নেন না যীশুর তো অনেকজন শিষ্য ছিল 70 জনের মধ্য থেকে 12 জন কি বেছে নিয়েছিলেন আবার এই 12 জনের মধ্যে দেখি আবার বিশেষ বিশেষভাবে তার দায়িত্ব দেওয়া এবং সেই সত্য আবিষ্কার করা যারা সেইভাবে তাদের নিজেদেরকে দান করেছেন
সেইভাবে যাদেরকে ঈশ্বর প্রস্তুত করতে পেরেছেন সেইভাবে ঈশ্বর তাদেরকে পাঠিয়েছেন, ছোট বড় হিসাবে না, যার যা দক্ষতা অনুযায়ী, যে দান ঈশ্বর দিয়েছেন আমাদের জীবনে সেই দান অনুযায়ী সেটা করেন। সুতরাং সেখানে ফাদার ব্রাদার সিস্টার হলি আমরা অনেক বড় হয়ে গেছি, পরিবারে থাকলে যে আমরা সেখানে কি হলো আহ্বান নাই বলে আমি ছোট হয়ে গেছি সেটা নয়, কিন্তু নিজ পরিমণ্ডলের থেকে যখন সেই একই বিশ্বাসে একই ভালোবাসায় সেই মিলন বন্ধনে আবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করি, তখন আমরা দেখতে পারি সেখানে মণ্ডলিতে বাণীর জীবন, বাণী সেখানে জীবন পায়, তখন সেই বাণী কথা বলে, জীবনের মধ্য দিয়ে কথা বলে, সেই বাণী তখন মঙ্গলবাণী ঘোষণার হিসাবে প্রতীয়মান হয় বা বাস্তব হয়ে ওঠে। তাহলে আমরা আজকের দিনে ব্রাদার কাজলের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি এই জীবনে ঈশ্বরের কত দান তিনি পেয়েছেন, এবং দান পেয়ে তিনি সেটাকে শুধু মাটির তলে এক তালন্তর মতো করে চাপা দিয়ে রাখেননি, বরং ঈশ্বরের শক্তিতে সেই দানকে শতগুণে বাড়ানোর চেষ্টা, কয়েক গুণ বেশি বাড়ানোর চেষ্টা, এবং সেই সাধনা করে কর্মক্ষেত্রে সেটা তিনি সেইভাবেই প্রয়োগ করেছেন তার পালকীয় জীবনে, বিশেষ করে গঠন দানের মধ্য দিয়ে। যখন তিনি গঠন দিয়েছেন নিশ্চয়ই সেখানে অভিজ্ঞতা করেছেন, গঠন দিতে গেলে প্রথম নিজে কি গঠন করতে হয়, সন্তানদের যখন আমরা গঠন করতে যাই তার আগে নিজেকে গঠন করেছে কি না সেই প্রশ্নটা আগে করা উচিত পিতামাতার পরিবারের। কিন্তু আমরা অনেক সময় ওইদিকে চিন্তা করি না, মনে করি বাপ মা হয়ে গেছি সব পাশ, সুতরাং বাবা মা যেহেতু হয়েছি সুতরাং যেভাবে চাই সেইভাবে গঠন দেবো। আমরা দুইজনে ঘরে বাইরে কী করি, পিতামাতা হিসাবে মানুষের সাথে কী করি, এগুলি পোলাপানের দেখতে হবো না, বা দেখলেও সমস্যা নাই, আমাদের মতো আমরা চলবো, তোমরা ছোট ছোটোর মতো চলবা, কিন্তু ভুলে যাই যে আমাদের গঠন দেওয়ার দায়িত্ব যেহেতু রয়েছে সন্তানেরা, আমাদের সেই শাসন অর্থাৎ যে সুশিক্ষাটা মুখে বলি সেটা তারা কান দিয়ে শুনে, কিন্তু তারা চোখে জীবনে প্রতিনিয়ত অভিজ্ঞতা করে তার বিপরীতটা, কোনটা তারা পাবে তাদের জীবনে, কোনটা নিয়ে তারা বড় হবে। আমি বেশ কিছু পরিবারের ঘটনা জানি, ছোটোবেলায় যখন যাই বলে ফাদার সিস্টার বানাবো ছেলে মেয়েকে, এবং খুব বলে গির্জা যেতে বলি যায় না, প্রার্থনা করতে বলি করে না, আমি জিজ্ঞেস করছি আপনি যান, আমাদের তো সময় হয় না, তাহলে আমি যাই না, ওকে বলি যা, ও কই যাইব, ও যেখানে যাবে দেখে যে যারা তার ভিত্তি, যারা তার শক্তি, যারা তার ভালোবাসার উৎস তারা ওই জায়গায় নাই, তারা ঘরের ভিতরে, তো তো আহ্বান পায় ঘরের ভিতরেই। সেজন্য আমরা বলি করি না, আমরা করলেও ওই অন্তরে ওই বিশ্বাসে ওই ভালোবাসায় করি না, যে ভালোবাসার গুণে সেই মিলন বন্ধন তৈরি হয়, যার গুণে এই সন্তান সেই মিলন বন্ধন অভিজ্ঞতা করে, তার অন্তরে সেই চেতনা লাভ করে সেই মিলন বন্ধনে পথ চলতে নিজেকে সমর্পণ করতে এগিয়ে আসবে, শুধু ব্রতীয় জীবনে নয় এমনকি পারিবারিক জীবনে থেকেও সেই মণ্ডলীর কাজে মণ্ডলীর জীবনে এইভাবেই এগিয়ে আসবে, কারণ সেটা একই মিলন বন্ধনে আবদ্ধ করে, ওর থেকে অন্য কোনোভাবে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু যখন এই মিলন বন্ধন না ঘটে আমাদের অন্তরে, আমাদের নিজ জীবনে পিতামাতা হিসেবে পরিবার হিসেবে, তখন আমরা যাদেরকে চাই যে মানুষ হোক বিশ্বাসী হোক ব্রতীয় জীবনে যাক, সব ফাঁকা, বলি সত্য না, বিশ্বাস না, কারণ জীবন কথা বলে না। সুতরাং প্রথম নিজেদের জীবনের মধ্য দিয়ে সেই কথা ব্যক্ত করতে হয়, দেখাতে হয়। ফরমেশন হাউসে ব্রাদার কাজল নিশ্চয়ই সেটা অভিজ্ঞতা করেছেন, যে আগে নিজেকে করতে হয়, দেখাতে হয়, যেটা দেখে অন্যেরা, তার সন্তান না কিন্তু এই সম্প্রদায় এই ব্রতীয় জীবনে তারা পথ চলবে সন্তানের মতোই, তারা তাদেরকে এইভাবেই পথ দেখিয়েছেন। তাহলে আমাদের করণীয় কি, সেই সত্যগুলি ফুটে ওঠে, আর এ যখন আমরা সেটা করতে পারি তখনই তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ ঈশ্বর তার কাজ আমার মধ্য দিয়ে সাধন করতে পেরেছেন এবং আমি আমার জীবনের মধ্য দিয়ে সেটা পূর্ণতা দিয়েছি, সেজন্য আমাদের আনন্দ। আজকে ব্রাদারকে নিয়ে আমাদের অনেক আনন্দ, কিন্তু আমাদের নিজেদেরকে নিয়ে আমরা আনন্দ করতে পারবো কি, নিজেকেই প্রশ্ন করি, কতটুকু আমার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের এই ভালোবাসা, ঈশ্বরের এই সেবা, মণ্ডলী জীবনের সাথে আমার যে সংযুক্তি এবং সেখানে যে আমার দায়িত্ব পালিত হয়েছে কতটুকু। আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্ট যা কেন্দ্রিক সমাজ, প্রথম সমাজ খ্রিস্ট বিশ্বাসীগণ সবসময় একসাথে মিলিত হয়ে এই প্রভুর ভোজ করত, বাণী অনুষ্ঠান এবং প্রভুর ভোজ, কারণ এটা ছিল তাদের কেন্দ্র, এটার সাথে সম্পর্ক যুক্ত হওয়ার গুণই আমরা খ্রিস্ট বিশ্বাসী সমাজ।
আর আমরা এখন ঠিক তার বিপরীত। এটাকে কেন্দ্রে আনতে পারি না, এটাকে কেন্দ্রে নিয়ে প্রতিদিন চলতে পারি না, বলে দিতে হয় এখন আমাদেরকে। আর সেইখানে ব্রাদার বা যারা এই জীবনে আসে তারা প্রতিদিন সকালে উঠি প্রভুর ভোজে মিলিত হয়, প্রার্থনা ঈশ্বরের সাথে সংযুক্ত হয়। একই মানুষ তো, শুধু ঈশ্বর তাদের ডেকেছেন, প্রেরণ করেছেন আমাদের জন্য। তাহলে সেই ডেকেছেন বলে তাদের কাজ আলাদা, আমাদের কাজ আলাদা হতে পারে, কিছু জিনিস আলাদা, কিন্তু বিশ্বাসের জীবনের চর্চায় তো আলাদা নই। একই সত্য বিশ্বাস পেয়েছি, একই দীক্ষায় দীক্ষিত হয়েছি, একই দায়িত্ব লাভ করেছি, যাজকীয় রাজকীয় প্রাবক্তিক, ওইখানে আমরা এক, একই কেন্দ্রে অর্থাৎ খ্রিস্টের সাথে একই বেদিতে মিলিত হতে হয়। যদি সেইখানে আমরা মিলন মন্দে মিলিত না হতে পারি, তাহলে আমরা সত্যিকার ভাবি বিশ্বাসের জীবন এক পরিবার হিসেবে চলতে পারি না। আর সেই বিশ্বাসের পরিবারে যখন নাকি সেবা কাজ দেয় আমাদেরই সন্তানেরা, তখন সেখানে গিয়ে কষ্টটাই বাড়ে, বিরক্তিটাই পাই, বিরূপতাটাই আসে। সেজন্য অনেক সময় দেখি আমরা আমাদের সন্তানদের দিয়েছি, অনেকভাবে আত্মীয় স্বজন হয়েছি বা আছি, কিন্তু একটা কিছু যদি স্বার্থে আঘাত লাগে বা কোনো কিছু ব্যস্তম হয়, তাহলে মোটামুটি ব্রাদার কেন, ব্রাদার ফাদার সিস্টার একেবারে বংশসহ আমরা তখন ব্যাখ্যা দিতে থাকি, অর্থাৎ বিরূপতা, তার প্রতি সেই বিরূপ মনোভাব কেন আসে, কারণ ওই মিলন বন্ধনে আমি আবদ্ধ নই। আমি যে মিলন বন্ধনে যার সাথে আবদ্ধ হয়েছি সেটা খ্রিস্ট নন, সেটা বিশ্বাসের সত্য নয়। তাহলে এই রজত জয়ন্তী পালনকালে আমরা ব্রাদারের জীবনের দিকে তাকাই, ব্রাদারের কাছ থেকে সুযোগ পেলে, আমার সুযোগ হয়নি এখনো, যদি সুযোগ হয় কখনো শুনবো আরো কিছু, সুযোগ পেলে আপনারাও একটু শুনেন, জানেন ঈশ্বর কিভাবে এই কাজ করেন এবং এই কাজের সূচনাটা কিভাবে হয়েছে সেটা জেনে আপনাদের জীবনে তার সূচনা করেন। তাহলে অনেক সন্তানকে ঈশ্বর এইভাবে হয়তো তার সেবা কাজের জন্য ডাকবেন বা নিয়ে আসবেন এবং প্রেরণ করতে প্রস্তুত হবেন। আজকের দিনে প্রভুর কাছ থেকে আমরা এই আশীর্বাদ চাই, ব্রাদারের সার্বিক মঙ্গল কামনা করি, এই পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। সর্বোপরি আমরা যেন সেই আশীর্বাদের ছিটা ফোটা হলেও কিছুটা পাই, যেটা আমাদের হৃদয়কে আলোকিত করবে, বিশ্বাসে আলোটা জ্বালাবে, সেই মিলন নন্দনে আবদ্ধ করবে, যেন আগামী দিনে আমরা সেই সত্যে সেই বিশ্বাসে একত্রে পথ চলতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ দান করুন।